বিদ্যুতের জন্য কোনো দেরি করা লাগে না, বাকিটা আমাদের জুনের ভিতরে শেষ হবে। সেখানে যেটা বলা হয়েছে আমাদের এই ঈদের আগে কাশিমপুর কমপ্লেক্স আছে, ভূমি সহ ঘর আপনারা জানেন সরাসরি উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে সার্বক্ষণিক এই গৃহ নির্মাণের কাজগুলো তদারকি থাকি। দাম বাড়ানোর জন্য বাজেট অনেক বাজেটটা শুরু হয়েছিল, শুরু করার পরে দেখা যায় অনেক জায়গায় একটা অভিযোগ আসছে গৃহহীন এবং ভূমিহীনদের এই উপহার উপলক্ষে এই ঘরগুলো বিতরণ করবে এবং উদ্বোধন করবে। আগে যেখানে আমরা গৃহহীনদের বা দুস্থকে একটা শাড়ি এটা বলা হচ্ছে যে আমাদের দেশে জমি সহ এটা মানে প্রথম দ্বিতীয় এবং দ্বিতীয় পর্যায়ে যে ঘরগুলো আছে সেটা আমাদের 1423টি গৃহহীন এবং তৃতীয় পর্যায়ে 654। আরেকটা বিষয় সেটা হলো এই যে এরপর যে ঘরগুলো আমরা কোথাও খালের পাড় বা নদীর পাড় বা পুকুরের পাড় এগুলো আমরা কোথাও দিইনি। আমাদের নির্দেশনা ছিল যে কোনো খালের পাড়ে বা পুকুরের পাড়ে যাতে না দেওয়া হয়, কিছু 6 মাস পরে বৃষ্টি হলে এটা রিস্ক থাকে যায়, এই জন্য আমরা এই সেগুলো অ্যাভয়েড করছি যাতে সমান জায়গায় ভালো জায়গায় উঁচু জায়গায় এই ঘরগুলো দেওয়া হয়। তো এইটা ছিল মোটামুটি আমাদের মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ প্রধানমন্ত্রী উপলক্ষে 26 তারিখে সারা দেশে একযোগে গৃহহীনদের ঘর পরিদর্শনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে। এই এটাই আমাদের মূলত আজকে প্রেসিডেন্টের বিষয়। সাথিয়া গরিবের বিষয় আছে, সেটা হলো আমাদের খায়জমি খুব কম হওয়া আছে যেগুলো